তওয়াং সংঘর্ষ পরে ভারতীয় সেনাবাহিনীর আকশন চীন সীমান্তরে নিয়োজিত হব এই বিপদপূর্ণ অস্ত্র জানন্তু সম্পূর্ণ খবর ভিডিওটি আরম্ভ করা পূর্ব সবসক্রাইব করে নিউ ওড়িয়া নিউজ দুনিয়া পাখে আসুথিবা বেল আইকনটি প্রেস করে নিউ তবে অরুণাচল প্রদেশর তওয়াংরে চীন সৈনিক সহ সংঘর্ষ হয়ে সারা পরে ভারতীয় সেনাবাহিনী আকশন মোড্রে অছি সেতিপাই চীন সীমান্তরে এক ভয়ঙ্কর অস্ত্র যার নাম হচ্ছে জোরওয়ার লাইট ট্যাঙ্কর এহাকু চীন সীমান্তরে নিয়োজিত করা যাব ভারতীয় সেনা এহাকু নেই রক্ষা মন্ত্রণালয়কু প্রস্তাব পঠাইছিল এই সপ্তাহর শেষ সময়ের রক্ষা মন্ত্রণালয়ের উচ্চস্তরীয় বৈঠকরে এহাকু নেই চর্চা হয়ে পারে তবে এক সূচনা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চস্তরীয় বৈঠক বসব সেঠারে মেক ইন ইন্ডিয়া অধীনরে 354 হালুকা বিশিষ্ট জোরওয়ার লাইট ট্যাঙ্ক কিনিবা প্রস্তাব উপরে আলোচনা করা যাব ভবিষ্যতের লাইট ট্যাঙ্ক পাই ভারতীয় সেনা নির্দিষ্টতা জারি করেছেন যাহাকু জোরওয়ারর নাম দিয়া যাইছি এই হালুকা ট্যাঙ্ক গুড়িকু কিংবদন্তি জেনারেল কর নামরে নামিত হইছি যে কি তিদতরে অনেক সফল বিজয়র নেতৃত্ব নেইথিলে যাহা বর্তমান চীন সেনা দ্বারা নিয়ন্ত্রিত ভারতীয় সেনার অধিকারী মানে কইছন্তি যে হালুকা ট্যাঙ্কর আসিবা সহিত মধ্যম যুদ্ধ ট্যাঙ্কর সম্মুখীন হওয়া প্রতিবন্ধককু দূর করা যাই পারিব এহা ব্যতীত সমতল অর্ধ মরুভূমি ও মরুভূমি ব্যতীত এই উচ্চ ট্যাঙ্কিগুলিক পর্বত উচ্চতা সীমান্তবর্তী অঞ্চল এবং দ্বীপপুঞ্জরে নিয়োজিত হয়ে পারিব এহা জরুরীকালীন পরিস্থিতিরে ভারতীয় সেনাকু সাহায্য করিব তবে ভারতীয় সেনা পাখে উপলব্ধ সমস্ত ট্যাঙ্ক বহুত ভারী এবং সমতল ব্যতীত মরুভূমিরে নিয়োজিত হয়ে পারিব ভারতীয় সেনা সহিত উপলব্ধ রুশর T-72 T-90 এবং স্বদেশী অর্জুন ট্যাঙ্কর ওজন প্রায় 45-70 টন যা পার্বতীয় অঞ্চলের নিয়োজনের বহু অসুবিধার সম্মুখীন হুয়ে এসহ হালুকা ওজন জোরওয়ার লাইট ট্যাঙ্কর গুড়িক প্রায় 25 টন হব এবং এহা সহজরে পার্বতীয় অঞ্চলের নিয়োজিত হয়ে পারে বর্তমান সময়ের চীন পাই আকশন মোডকু আসি যাইছে ভারত এখানে আপনার মতামত রাখতু কোণ রহব আগামী অপডেট জাঁয়া সবসক্রাইব করে নিউ ওড়িয়া নিউজ দুনিয়া ভিডিও লাইক সেয়ার করে নিউ সে পর্যন্ত মু রহবি নমস্কার।